এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে, সেই জন্য যে কমিটিটি, যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি, এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত কল্পকাহিনীতে কোন একটা মেধাবী পুলিশ কর্মকর্তাকে বঞ্চিত করা, এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না। সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এই ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। বর্তমান পুলিশের নিয়োগ ক্ষেত্রে চারটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, কনস্টেবল, সার্জেন্ট, সাব ইন্সপেক্টর ও এএসপি। এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না, পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন, এই বাহিনীর সময় ও এই বাহিনীর সমন্বয় ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে। অতএব নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে উল্লিখিত চার প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি নিয়মমণ্ডিত দুটি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করেছে। প্রথম স্তর হবে কনস্টেবল পদ। এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম চারটি পদে পদোন্নতি অব্যাহতির সুযোগ থাকতে হবে। কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা ইতিমধ্যে নির্দিষ্ট চাকরির মেয়াদ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে পর্যায়ক্রমে এএসআই, এসআই, ইন্সপেক্টর ইত্যাদি পদে পদোন্নতি পাবে। ক্যাডার ভিত্তিক পদ সময়ে নিয়োগে বর্তমান বলবৎ সরাসরি 67%, পদোন্নতির মাধ্যমে 33%, এই নিয়মেই পূরণ করতে হবে। এর ফলে অফিসার ও ফোর্সের মধ্যে দূরত্ব কমবে এবং বাহিনীর শৃঙ্খলা এবং কমান্ড শক্তিশালী হবে। পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধির ফলে মেধার বিকাশ ঘটবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি পাবে। দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুপার অর্থাৎ এএসপি পদে। বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পদ পূরণ করা হবে। 5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এই 488 জনের প্রত্যেকেই অপরাধী, দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত, এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। তবে পুলিশ বাহিনীর দুর্বৃত্তায়ন যে কত ব্যাপক এতেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি যদি জনগণ বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেয়, তাহলে যেসব সুপারিশমালা আমরা করেছি সেগুলো বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করা হব। আরেকটি হল পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রবণতার কথা বলেছেন, আমাদের এই রিপোর্টের মধ্যেই আছে, আমি পড়েছি, হয়তো দ্রুত পড়ার কারণে আপনারা ধরতে পারেননি। আমরা পুলিশের সাথে জনগণের সম্পর্কটা একেবারে অঙ্গাঙ্গী করতে চেয়েছি, যার জন্য এই যে পুলিশ কমিশন, এখন তো দেশে পুলিশ কমিশন নাই, এই পুলিশ কমিশন পুলিশ বাহিনীর কর্মকাণ্ডকে গভীরভাবে ক্লোজলি মনিটর করবে। এর সভাপতি থাকবেন একজন জনপ্রতিনিধি, হয়তো সংসদের স্বরাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান থাকবেন, অথবা সংসদ না থাকলে সুপ্রিম কোর্টের একজন বিচারক এখানে থাকবেন, তার সাথে যারা থাকবেন আইনজ্ঞ বিরোধী দলীয় সদস্য এখানে থাকবেন। সরকারি দল, বিরোধী দল, এটা তো গত 16 বছরে আমরা দেখি নেই। এখন যে যারা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে, সেই জন্য যে কমিটিটি, যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না।